আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি টিআই জামাতার কোম্পানি লিমিটেডের নাম শুনেছেন। আপনারা যদি এই কোম্পানির সঙ্গে চা পাতার ব্যবসা শুরু করতে চান তাহলে কিভাবে শুরু করবেন? চা পাতার ব্যবসা শুরু করার জন্য প্রথম ধাপ হচ্ছে যে আপনার এলাকায় কি ধরনের চা পাতা চলে সেটা আগে দেখতে হবে। চা পাতার আসলে অনেকগুলো ধরন রয়েছে। একদম পাউডারের মতো কিছু দানা থাকে, আরেকটা থাকে একদম বড় বড় দানা, আবার কিছু থাকে একদম মাঝারি ধরনের দানা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কোন চা পাতাটা ভালো, পাউডার নাকি দানাদার? আসলে প্রত্যেকটা চা পাতাই ভালো, কিন্তু বুঝতে হবে যে আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে। যেটা বোঝার ফলে আপনার যে সুবিধা হবে যে আপনি দামের মধ্যে কোনো হেরফেরে যাবেন না। আপনি হয়তো মোটা দানা চা পাতা নিলেন, কিন্তু আপনার এলাকায় চলেছে কোন দানা চা পাতা, তো সেক্ষেত্রে আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন, আপনার চা পাতাটা বিক্রি হতে চাইবে না। এর জন্য আপনাকে আগে একটু যাচাই করতে হবে যে আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে। এটা যাচাই করার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন কোম্পানির সাথে ব্যবসা করবেন। ব্যবসা করার জন্য অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে, তবে আমরা প্রায়শই শুনতে পারি যে চা পাতার ব্যবসা করতে যেয়ে যারা নতুন তারা প্রথম বেলায় কারো না কারো কাছে ধরা খেয়ে বসে থাকেন। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করব, অবশ্যই চা পাতার ব্যবসা শুরু করার আগে যে কোনো একটা কোম্পানিকে বেছে নেওয়ার আগে একটু যাচাই বাছাই করে নেবেন যে এই কোম্পানিটার আসলে লাইসেন্স আছে কি না, এই কোম্পানিটা আসলে কতটা অথরাইজড কোম্পানি, সেটা যাচাই বাছাই করে তারপরে যদি আপনি মাল নেন আই থিঙ্ক আপনি প্রতারিত হবেন না। সো এর জন্য আপনাকে আমি রেকমেন্ড করছি আপনি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস ইনফরমেশন নিয়ে। তাই যারা নতুন রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আমরা এই কথাটা এজন্যই বলছি যে টিআই জমাদার কোম্পানি লিমিটেড একটা অথরাইজড কোম্পানি, টিআই জমাদার কোম্পানি লিমিটেড একটা ট্রাস্টেড কোম্পানি। দীর্ঘদিন যাবৎ তারা বিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, আস্থা এবং বিশ্বস্ততার জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে বলেই এই কোম্পানিটি এতদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসতে পেরেছে। বাংলাদেশ সরকারকে যত ধরনের ডকুমেন্টস দিয়ে ব্যবসা করতে হয় বা নিয়ে ব্যবসা করতে হয় সব ধরনের ডকুমেন্টস টিআই জমাদার কোম্পানির রয়েছে, যার ফলে কোনো বেলা কোনোভাবে প্রতারিত হলে আপনি এই কোম্পানির বিরুদ্ধে আইনি সহযোগিতা নিতে পারবেন। আর যদি আপনি কোনো নাম সর্বস্ব নাম ছাড়া কোম্পানির কাছ থেকে ব্যবসা শুরু করেন তাহলে আপনি কিন্তু কোনো ধরনের আইনি সহযোগিতার আশ্বাস পাবেন না। তাই ব্যবসা করার সময় অবশ্যই আপনি ট্রাস্টেড কোম্পানি দেখে নেবেন। তো ব্যবসা শুরু করতে হলে আপনাকে একটু যাচাই করতে হবে যে আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে। আপনার এলাকায় যে চা পাতা ভালো চলে সেই চা পাতা নিয়ে ব্যবসা করতে হবে, কারণ আপনি মোটা দানার চা পাতা আমাদের কাছ থেকে নিয়ে গেলেন কিন্তু আপনার এলাকায় চলে চেকন দানার চা পাতা, তো সেক্ষেত্রে আপনার কী সমস্যা হবে? যে দেখা গেলো আপনি আমাদের কাছ থেকে দামি চা পাতাটা নিলেন কিন্তু আপনার এলাকায় সেই দামি চা পাতা চলে না, যার ফলে আপনার একটু বিক্রি করতে সমস্যা হয়ে যাবে। তাই আমরা বলি আপনি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করার পূর্বে একটু যাচাই করে নেবেন যে আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে। এটা যাচাই করা হয়ে গেলে আপনার কিন্তু মাল বিক্রি করা সহজ হবে। তো যাচাই করার পর আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসাটা শুরু করবেন। কোথায় বিক্রি করবেন? বিক্রি করার জন্য একমাত্র সোর্স হচ্ছে আপনার এই চায়ের দোকানগুলোতে চা পাতা বিক্রি করা। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে আপনি হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম বিভিন্ন সাইজের প্যাকেট পাবেন। এর ফলে আপনার যে সুবিধা হবে, আপনি শুধুমাত্র চায়ের দোকানে চা বিক্রি করবেন এমনটা নয়, বরং আপনি বিভিন্ন মুদি দোকানগুলোতেও আপনি চা পাতা বিক্রি করতে পারবেন। তো যারা চা পাতা ব্যবসা করতে চাচ্ছেন, অনেকেই চা পাতার ব্যবসা করছেন কিন্তু এ ধরনের সুযোগ সুবিধাটা অনেকেই পাচ্ছেন না। অনেক কোম্পানি কিন্তু আপনাকে শুধুমাত্র একটা কি দুইটা প্যাকেটে চা বিক্রি করার সুযোগ দেবে, কিন্তু টিআই জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে 5-6টা প্যাকেটের মধ্যে ভর্তি করে 5-6টা কোয়ালিটির চা পাতা বিক্রি করার সুযোগ করে দিচ্ছে, যেটা আর কোনো কোম্পানি দিবে না। আপনি আমাদের কাছ থেকে ডিলারশিপ নিলে আপনি মুদিখানা দোকানেও কিন্তু মাল বিক্রি করতে পারছেন, পাশাপাশি আপনি চায়ের দোকানেও মাল বিক্রি করতে পারছেন। এর ফলে আপনার কিন্তু বিক্রির পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। আর মুদিখানা দোকানগুলোতে আপনি কিন্তু বেশি প্রফিট করতে পারবেন, কারণ তারা কিন্তু এই চা পাতার দাম সম্পর্কে এতটা অবগত নয়।
এর জন্য আপনাকে বলি আপনি টিআই জামাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে ডিলারশিপ নিয়ে ব্যবসাটা শুরু করেন, আশা রাখছি আপনি লাভবান হবেন। আর যারা অলরেডি চা পাতা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, নিজস্ব প্যাকেটে ভর্তি করে চা পাতা বিক্রি করেন, তাদেরকে বলি আপনারা টিআই জামাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে 55 কেজি খোলা বস্তাগুলো নিয়ে আপনার প্যাকেটে ভর্তি করে বিক্রি বন্দোবস্ত করতে পারেন। কেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমরা আপনাকে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো মানসম্পন্ন চা পাতা সরবরাহ করার চেষ্টা করি এবং কথা কাজে মিল রাখারও চেষ্টা করি। আপনি কখনোই আমাদের কাছে কথা এবং কাজে হেরফের পাবেন না বলে শতভাগ গ্যারান্টি দিতে পারছি। তাই কথা কাজে মিল রাখার জন্য, কথা কাজে মিল থাকে এমন কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইলে আপনাকে টিআই জামাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করতে হবে। আর যারা চা পাতা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, তারাও কিন্তু চাইলে টিআই জামাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারবেন। কীভাবে আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করবেন, কীভাবে নিজস্ব প্যাকেট তৈরি করবেন, কীভাবে ট্রেডমার্ক করবেন, কীভাবে লাইসেন্স করবেন, কোথা থেকে চা পাতা সংগ্রহ করবেন, কীভাবে মার্কেটিং করবেন, এ টু জেড সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, যদি আপনি নিজে একটা চা পাতা ব্র্যান্ড তৈরি করতে চান। আশা রাখছি অবশ্যই আপনি যোগাযোগ করবেন। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।